আমেরিকার প্রসঙ্গে বাংলাদেশকে কোনো সাহায্য করবে না ভারত। জানাবো উন্নয়নের ফাঁদে বাংলাদেশ যে কারণে বাড়ছে সঞ্চয়পত্র ভাঙার প্রবণতা। এবং সর্বশেষে জানাবো খালেদা জিয়ার জন্য পার্শ্ব নেতাকর্মী জড়ো করতে ব্যর্থ ফখরুল, বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকা প্রসঙ্গে বাংলাদেশকে কোনো সাহায্য করবে না ভারত। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার হুমকির ইস্যুতে ভারত সরকার কি বাংলাদেশ সরকারের পাশে থাকবে, এই প্রশ্ন এখন নানা জায়গায় আলোচিত হচ্ছে। এ নিয়ে বিবিসি বাংলা এক রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর সুরাহার জন্য বাংলাদেশ সরকার দিল্লির ধারস্থ হয়েছিল বলে খবর বেরিয়েছিল, যা তারা অস্বীকার করেনি। ভারত এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সহযোগী দেশ, কোয়াডের সদস্য, খুবই ঘনিষ্ঠ একটি প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠেছে দুই দেশের মধ্যে। তাছাড়া ভারতের বাজারও আমেরিকান বহুজাতিক কোম্পানি গুলোর জন্য খুবই লোভনীয়, কিন্তু দিল্লি কি তাদের সেই কূটনৈতিক অর্থনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের উপর চাপ কমাতে সাহায্য করবে? ভারতের জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর সিরাধা দত্ত বলেন, আওয়ামী লীগ দিল্লির উপর ভরসা করে এবং এখনো করবে, কিন্তু ভারতেরও কিছু সমস্যা রয়েছে। ভারতকে আমেরিকাকে বলবে, বাংলাদেশে নিয়ে তোমরা যা করছো সেটি ঠিক নয়, আমার মনে হয় না ভারত তা করবে। তিনি বলেন, এটা ঠিক যে কূটনৈতিক বিভিন্ন চ্যানেলে হয়, ভারত হয়তো ট্র্যাক টু বা ট্র্যাক থ্রি চ্যানেলে একথা তুলবে, কিন্তু ভারত সরকার কখনোই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ এবং আওয়ামী লীগের হয়ে দিন দরবার করবে না। তিনি বলেন, বাংলাদেশের চাপ থাকলে রোহিঙ্গা সংকট নিয়ে ভারত মিয়ানমার সরকারের উপর কখনোই খোলাখুলিভাবে কোনো চাপাচাপি করেনি। তবে মেজ দত্ত স্বীকার করেন, ভারত চাই আওয়ামী লীগের সরকার বাংলাদেশে থাকুক, কারণ তার মতে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগগুলো সবসময় শেখ হাসিনা আন্তরিকভাবে বিবেচনা করেছেন, যা নিয়ে দিল্লি কৃতজ্ঞ। এ কারণে তিনি বলেন, পরপর দুটি নির্বাচন নিয়ে বিস্তর প্রশ্ন উঠলেও ভারত চোখ বুজে ফলাফলকে মেনে নিয়েছে। এটা ঠিক যে ভারত আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করেছে, কিন্তু আমেরিকা এখন যেভাবে খেপে উঠেছে সেটা ভারতের জন্য চিন্তার জায়গা তো বটেই। মনে হচ্ছে না আমেরিকানরা পেছাবে, সেখানে ভারত কি করতে পারবে তা নিয়ে আমি সন্দিহান। এর আগের র‍্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়েও ভারত যে বাংলাদেশের হয়ে আমেরিকার সাথে জোরালো কোনো দেন তরবার করেছে তার কোনো প্রমাণ নেই। তাছাড়া বলেন, মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে সম্প্রতি চাপ তৈরি হয়েছে। মূলত সাম্প্রতিককালের কর্মচাঞ্চল্য ও ভারতের সরকারি কাঠামো জনগণের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য দাগ কাটতে পারেছে বলে মনে হয় না। প্রায় একই চিত্র বাংলাদেশেও। ভারতীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সফরের পরে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনা গেছে এমন দাবি করা কঠিন। কোনো কোনো ভারতীয় বিশ্লেষক একে ভারত বিরোধী প্রচারণার ফল বলে মনে করেন। অনেকে মনে করেন এটি বাংলাদেশের বিভাজিত রাজনীতির অবদান, আবার অনেকে এতে নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ আবিষ্কার করতে সচেষ্ট হন। অনেক বাংলাদেশি বিশ্লেষক বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাবকে একই ধরনের উপাদান খুঁজে বের করতে চেষ্টা করেছেন। এই কথা সত্য যে বাংলাদেশ ও ভারত সম্পর্কে এই ধরনের কিছু উপাদানের উপস্থিতি থাকতেই পারে। তবে বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য যা প্রয়োজন তা হল এ ধরনের ধারণাগুলো বাইরে গিয়ে বৃহত্তর প্রেক্ষাপট সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিচার বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক রোডম্যাপ তৈরি করা। এক্ষেত্রে যে বিষয়গুলো বিশ্লেষণ মনোযোগ প্রত্যাশা করে তার মধ্যে সরকার ও জনগণের মধ্যকার সম্পর্ক, ভারতের কৌশলগত লক্ষ্য ও আকাঙ্ক্ষা এবং কূটনৈতিক দরকষাকষিতে দুই দেশের আপেক্ষিক অবস্থান, বাংলাদেশ ভারত সম্পর্কে আবেগ ও আদর্শিক অবস্থানের ব্যাপক উপস্থিতি লক্ষণীয়। কখনো কখনো তা ইতিহাসের একটি বিশেষ সময়কে ঘিরে, কখনো কখনো তা ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে আবর্তিত হচ্ছে। মজার ব্যাপার হলো, দুই দিক থেকেই এমন প্রবণতা দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করে চলেছে। এর অর্থ এই নয় যে প্রায়োগিক প্রতিযোগিতা বা দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে কোনোই অবদান রাখেনি, তবে বিবর্তনশীল সম্পর্কে তা যে পরিমাণে ক্রিয়াশীল হওয়ার প্রয়োজন ছিল তা যে হয়নি সে কথা অনেকটা নিশ্চিত করে বলা চলে, যার ফলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এক ধরনের ভারসাম্যহীন অবস্থার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। তবে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অর্থনৈতিক অগ্রগতি বিশ্বায়নের প্রভাবে দেশগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলোর মধ্যে বিভাজন ক্রমহ্রাসমান হওয়ার নতুন নতুন চ্যালেঞ্জের আবির্ভাব, সহযোগিতামূলক নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তা এবং সর্বোপরি জনগণের মধ্যে যোগাযোগের গভীরতা বৃদ্ধি দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে এক নতুন প্রেক্ষাপট তৈরি করেছে। এই অবস্থার সঙ্গে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককেও নতুন কাঠামোয় বিন্যস্ত করা জরুরি প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে। উন্নয়নের ফাঁদে বাংলাদেশ যে কারণে বাড়ছে সঞ্চয়পত্র ভাঙার প্রবণতা।
মূল্যস্ফীতির চাপ, আর্থিক সংকট ও বিনিয়োগ নানা শর্তের কারণে কমেছে সঞ্চয়পত্র বিক্রি। ফলে আগের কেনা সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির পর যে হারে ভাঙানো হচ্ছে সেই হারে নতুন বিনিয়োগ বাড়ছে না, যার কারণে ছয় মাসের সঞ্চয়পত্রে বিনিয়োগ না বেড়ে কমেছে, অর্থাৎ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশের একটা বড় সংখ্যক সাধারণ মানুষের কাছে জমানো টাকার লাভজনক ও নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র, কিন্তু সম্প্রতি নতুন করে সঞ্চয়পত্র ক্রয়ের চেয়ে পুরনো সঞ্চয়পত্র ভেঙে ফেলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বেশি। সংশ্লিষ্টরা বলেছেন, একটা সময় কোনো স্কিমের মেয়াদ শেষ হলে বেশিরভাগ গ্রাহক আবার সেখানে বিনিয়োগ করতেন, কিন্তু এখন যাদের সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হচ্ছে তারা আর নতুন করে এখানে বিনিয়োগ করছেন না, ফলে ঘাটতি তৈরি হচ্ছে। এখন বিক্রির চেয়ে সঞ্চয়পত্রের সুদ আসল পরিশোধ বেশি করা হচ্ছে, সঞ্চয়পত্র ভাঙার হিড়িক কেন? জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ সালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি 2022-23 অর্থবছরের প্রথম ছয় মাসে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তা দিয়ে গ্রাহকদের আগে বিনিয়োগ করা সঞ্চয়পত্রের সুদ আসল পরিশোধ করা সম্ভব হয়নি। উল্টো 3,107 কোটি টাকা সরকার তার কোষাগার ও ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ দিয়ে শোধ করেছে। বিশ্লেষকরা বলেছেন, নানা কড়াকড়ির কারণে সঞ্চয়পত্র বিক্রিতে ধস নেমেছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে বিনিয়োগ সীমা, তাই মেয়াদ শেষে অনেকেই আর নতুন করে বিনিয়োগ করতে পারছে না। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ খুব বেশি মুনাফা পাচ্ছে না, এটাও সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ার বড় কারণ। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম জানান, সঞ্চয়পত্র বিক্রির হার খুব বেশি কমে নাই, কিন্তু সমস্যা হলো নগদায়নের হার বেড়ে গেছে, অর্থাৎ টাকা তুলে ফেলার একটা প্রবৃত্তি আছে মানুষের মধ্যে। 2021 সালে সরকার সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে দিলে অনেকে এতে বিনিয়োগে আগ্রহ হারায়, তার উপর গত বছর যোগ হয় বেশ কিছু নতুন নিয়ম নীতি। তখন সঞ্চয় অধিদপ্তর জানায়, সঞ্চয়পত্র বিক্রিতে লাগাম টেনে ধরা উদ্দেশ্য তাদের, উদ্দেশ্য সফল হয়ে গত বছর থেকে কমেছে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ, আর এর বড় কারণ হিসেবে অর্থনীতিবিদরা লাগামহীন মূল্যস্ফীতির কথা উল্লেখ করেছেন। এ সময় সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা থেকে যে সুদ আসত তা দিয়ে সংসারে অনেকটা ব্যয় নির্বাহ হলেও বর্তমান বাজারে সেটি আর সম্ভব হচ্ছে না। একই সাথে মানুষের সঞ্চয় সংকুচিত হয়ে আসছে বলে মত সিডিপির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের। তিনি জানান, মূল্যস্ফীতি বাড়ছে, ইনকাম বাড়ছে না, ফলে সবাই তো খরচ করে ফেলতে হচ্ছে। মানুষ তখনই সঞ্চয় করবে যখন তার হাতে অতিরিক্ত রোজগার থাকে, আর সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত তাদের বিনিয়োগ করার তো অন্য কোনো জায়গা নেই, একমাত্র সঞ্চয়পত্রই আছে। সঞ্চয় না থাকলে তো এটা করা যাবে না, সঞ্চয়পত্রের সুদ বাবদ সরকারকে বিপুল টাকা খরচ করতে হয়। সাধারণত জনগণের করের টাকা থেকে এই সুদের টাকা পরিশোধ করা হলে এই জন্য গত বছর সরকার নিয়ম বেঁধে দেয় যে 5 লাখ টাকার পর উপর সঞ্চয় কিনতে গেলে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, যা নিরুৎসাহিত করে অনেকেই। স্বামীর অবসরের পর পেনশনের টাকায় একসাথে 10 লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছিলেন নূরজাহান বেগম, কিন্তু পরে ভেঙে ফেলেন সেটি তিনি। তিনি জানান, প্রথমে 10 লাখ একসাথে রাখছিলাম, তারপর টাকাও বেশি আসতো, পরে ভেঙে 5 লাখ রাখছে। এখন সুদে হারে হার কমানো ও আয়কর রিটার্ন দাখিল ছাড়াও সর্বোচ্চ 50 লাখ টাকার একটা সীমাও বেঁধে দিয়েছে সরকার, সেটাও নতুন বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিয়েছে। তবে বর্তমান অর্থবছরের সঞ্চয়পত্র ভেঙে ফেলার পেছনে মূল্যস্ফীতিকে প্রধান কারণ মনে করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। মোহাম্মদ শাহ আলম বলেন, এখন আসলে সঞ্চয়পত্র খুব একটা লাভবান হচ্ছে না মানুষ, কারণ ইনফ্লেশনটা দেখেন 9% মতো, সরকার সুদ দিচ্ছে 11%, তার নেট লাভ 2% বেশি না তো, ফলে সার্ভাইভ করার জন্য যেটুকু জমা আছে সেটুকু তুলে নিয়ে যাচ্ছে, এই প্রবণতাই অর্থবছরে বিশেষ করে বেশি দেখছে। একই মত অর্থনীতিবিদ ফাহমিদা খাতুনের। তবে একই সাথে তিনি বলেছেন, বাংলাদেশে নির্মিত মধ্যবিত্ত সঞ্চয়পত্র ছাড়া অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই যেখানে তারা ইনভেস্ট করতে পারে, আর এই মুহূর্তে সঞ্চয়পত্র ক্রয়ে মানুষকে উৎসাহিত করার মতো কোনো খবর দিতে পারছে না জাতীয় সঞ্চয় অধিদপ্তর। খালেদা জিয়ার জন্য 500 নেতাকর্মী জড়ো করতেও ব্যর্থ ফখরুল, বললেন উফাইদুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার ইস্যুতে ব্যর্থ বিএনপি, এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা কুকি চীন নিয়ে ইস্যু করছে। উবায়দুল কাদের বলেন, কুকি চীন নিয়ে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন, সেখানে যৌথ অভিযান চলছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, নির্বাচন তো উন্মুক্ত ছিল, নির্বাচনে গেলে বিএনপির ভরাটুপি হবে বলেই তারা নির্বাচনে যায়নি। খালেদা জিয়ার জন্য মির্জা ফখরুল 500 নেতাকর্মী জড়ো করতে ব্যর্থ হয়েছেন, আইনি লড়াইও ব্যর্থ হয়েছে, মুক্তির আন্দোলনও ব্যর্থ হয়েছে, আইনি লড়াইয়ে কাল ক্ষেপণ করেছে বিএনপি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খারাপের জন্য বিএনপি কম দায়ী নয়। উবায়দুল কাদের বলে, নতুন করে আন্দোলন কবে, কোন বছর, কোন ঈদের পর, কোন পরীক্ষার পর, গত 15 বছর আন্দোলনের হাক ডাক বারবার শুনেছে, বিএনপির আন্দোলন করার শক্তি সামর্থ্যই তারা হারিয়েছে, বিএনপি আন্দোলন করতে চাইলে নেতাকর্মী পাবে না, তাদের নেতাকর্মীরা হতাশ, তারেক রহমানের ওপর হতাশ,
রিমোট কন্ট্রোলের ডাকে দেশের জনগণ সাড়া দেবে না। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছে। উন্মুক্ত পরিবেশে নির্বাচন করার ইচ্ছা বাসনা অনেকের থাকতে পারে, এমপি কিংবা মন্ত্রীরা এতে প্রভাব বিস্তার করবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।